يؤمن به ويتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال عليه الصلاة والسلام صوموا تصحوا. أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله جبت يبشن شاء شرب شبت مان شرب دشتا شرب مالي خمتا ركب شطر وديبتي مهيان قريان شرب دشتا الله سبحانه وتعالى الجنة جاء الله سبحانه وتعالى অনুগ্রহ করে অনুকম্পা করে দয়া করে মায়া করে আমাদেরকে রমাদানুল মুবারকের দ্বিতীয় জুমায় উপনীত হওয়ার তৌফিক দান করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে দোয়া করি এবং স্মরণ করি সে সময় সে সকল মুসলিম ভাই বোনদের জন্য যে সকল মুসলিম ভাই বোনেরা আজকে আমাদের মাঝে নেই, যারা গত রমজানে ছিল, আজকের এই মাহে রমজান মোবারক পাওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি, তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদের সকলকে তাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। আমিন আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব নবীকুল সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যে নবী আমাদের জীবনের চলার পথের সকল কল্যাণ এবং অকল্যাণ সম্পর্কে পথ দেখিয়ে গিয়েছেন,
এবং অকল্যাণ সম্পর্কে তিনি আমাদেরকে সম্যক সতর্ক করেছেন, সেই আলাই। অতবার আজকের এই জুমার সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে যে সূরা আল বাকারার একটি ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সহিহ হাদিস থেকে এই হাদিসের একটি অংশ পাঠ করেছি, সেই আয়াত এবং হাদিসকে কুরআন সুন্নাহ এবং আধুনিক বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমার তাওফীক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি রাব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তারমিম বিল খাইর। সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান মুবারকের বিভিন্ন মাসআলা মাসায়েল হুকুম আহকাম সম্পর্কে আপনারা বিগত কয়েক সপ্তাহ আগ থেকেই আলোচনা শুনে আসতেছেন, সেই ধারাবাহিকতায় আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটির দৃষ্টিকোণ থেকে সিয়ামের শারীরিক উপকারিতা এবং পারলৌকিক উপকারিতা সম্পর্কে ব্যাখ্যা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে মাসটিতে বর্তমানে আসছি সে মাসটির নাম হচ্ছে রমাদান, রমাদান মুবারক। 12টি মাসের মধ্যে যে মাসটি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির সকল সমস্যার সমাধানের জন্য মহাগ্রন্থ আল কুরআন সংবিধান রূপে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অবতীর্ণ করেছেন, সেই মাসে আমরা অবস্থান করতেছি। দুঃখজনক হলো সত্য যে গতানুগতিকভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করার কারণে রমজান মাসেও বাকি 11 মাসের যে অভ্যাস, বাকি 11 মাসের যে আচরণ, সেই আচরণ অভ্যাস আমরা ত্যাগ করতে পারি না। এজন্য রমজান মুবারক হচ্ছে বাকি 11 মাস তথা বাকি সারাটা জীবনের জন্য এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করা। যদি আমরা এই মাহে রমজান মুবারকের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি এবং এই শিক্ষাকে আমাদের পরবর্তী জীবনে কাজে লাগাতে না পারি, তাহলে 1 মাস কষ্ট করে সিয়াম পালন করে না খেয়ে থেকে কোনো লাভ নেই। যেমনটি সহিহ হাদিসে এসেছে, যে ব্যক্তি সিয়াম রাখা অবস্থায় অশ্লীল কাজকর্ম অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকতে পারলো না, তার সিয়াম, তার না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। এজন্য আমাদেরকে পারফেক্ট সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল বাকারার 186 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। মুফাসসিরিনে কেরাম আধুনিক তাফসিরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা দিয়ে ওই সমস্ত ঈমানদারদের উদ্দেশ্য করেছেন যে সমস্ত ঈমানদারেরা রমজানের পূর্বে নিজের ঈমানকে নবায়ন করবে, নিজের ঈমানকে রমজান অতিবাহিত করার জন্য নতুনভাবে নতুন করে ঈমানকে শক্তিশালী করবে। সমস্ত তাফসীর গ্রন্থে এই একটাই ব্যাখ্যা বলা হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে ওই সমস্ত মুমিনদের উদ্দেশ্য করেছেন যে সমস্ত মুমিনরা পুরাতন ঈমান দিয়ে তারা নতুন রমজানকে বরণ করবে না, বরং নতুন ঈমান দিয়ে তারা নতুন রমজানকে নতুন মেহমানকে বরণ করবে। যেমনটি তাবারানির সহিহ একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাযাল ঈমান ইখলিফ, নিশ্চয় এই ঈমানটা পুরাতন হয়, ঈমানটা শ্রীহীন হয়ে যায়। কামা ইখলিফ হাযা সাও, যেমন কাপড় পুরাতন হয়, কাপড় যেমন পুরাতন হয় ঈমানও পুরাতন হয়। তাই আল্লাহ রাসূল আমাদের পরামর্শ দিয়েছেন, ফাসআলুল্লাহ ইয়াজদ্দাল ঈমান ফি কুলুবিকুম, তোমরা আল্লাহর নিকট দোয়া করো যেন আল্লাহ তোমাদের ঈমানকে নতুন করে দেন, যেন আল্লাহ তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দেন। এজন্য রমজান, রমজানের সিয়াম পালন করার পূর্বে আমাদেরকে ঈমানকে নবায়ন করতে হবে। ঈমান নবায়ন করার মানে কি?
ইমান নবায়ন করা মানে হচ্ছে একটি আকীদা আছে আমাদের সমাজে যে অনেকে মনে করেন যে ইমান বাড়েও না কমেও না, ইমান সবসময় একরকম থাকে, কিন্তু না, মহান তালগণ বলছে যে এই ইমান এনফুসিদ, ইমান বাড়ে এবং কমে। ভালো কাজ করলে, ভালো কোনো কাজ করলে, আল্লাহ কোনো কাজ করলে ইমান বৃদ্ধি পায়, খারাপ কাজ করলে ইমান কমে যায়। এজন্য ইমান, ইমানকে আপডেট করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। আপডেট কীভাবে করবেন? বছরে একদিন, মাসে একদিন? না, ইমানকে আপডেট করতে হবে প্রতিদিন। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এমন এক বিপর্যয় আসবে, এমন এক মহা বিপদের সৈলাব ঘটবে যখন ইসমিহুর রাজুলুল মুমিনান ওয়া ইমসি কাফিরান, যখন একজন মানুষ সকালবেলায় মুমিন অবস্থায় সকাল করবে, বিকালবেলায় কাফের হয়ে যাবে। ওয়া ইমসি মুমিনান ওয়া ইসমিহু কাফিরান, বিকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে, ইমান থাকবে না। আমরা সেই মহাবিপদের যুগে, মহাবিপদের সৈলাবের যুগে অবস্থান করছি, যেই যুগে আমাদেরকে প্রতিদিন সকালে একবার, বিকালে একবার আমাদের ইমানকে আপডেট করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে, ইমানকে নবায়ন করতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা কোনো পাপ করলে, কোনো অন্যায় করলে নিজেকে মসজিদের দেয়ালে এসে নিজেকে নিজে বেঁধে রাখতেন, নিজে একজন নিজে করতেন। আর আল্লাহ কোনো তাই বলছেন, ওরাও আলা আনফুসিকুম, তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ করো, যদি সেই ন্যায় বিচার তোমাদের নিজে, তোমার নিজের বিরুদ্ধে হয়, তোমার সন্তানের বিরুদ্ধে হয়। ইসলামের দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইমামকে আপডেট করতেন প্রতিদিন রাতে ঘুমানোর সময়। যখন তিনি সারাদিন কাজকর্ম শেষ করে রাতে বেলা শুইতেন, তখন তিনি শুয়ে নিজের পায়ে বেদ দিয়ে নিজের পায়ে নিজে পিটাতেন, পিটাতেন, আঘাত করতেন এবং বলতেন, হে উমর, জবাব দাও, সারাদিন কি কাজ করেছ, সারাদিন কি আমল করেছ, তুমি জবাব দাও। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, তিনি নিজের পায়ে আঘাত করতেন এবং নিজের হিসাব নিজে গ্রহণ করতেন। এজন্য আমাদেরকে নিজের হিসাব নিজে গ্রহণ করতে হবে প্রত্যেক দিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে। কারণ আমরা যেই মহাবিপদের সময়, মহা ফেতনার যুগে বসবাস করতেছি, এই ফেতনার যুগে আমাদের ইমান রক্ষা করা খুবই কঠিন। এজন্য আমরা যেই সিয়ামগুলো পালন করেছি, যদি সেই সিয়ামগুলো পালন করার ক্ষেত্রে আমরা আমাদের ইমানকে নবায়ন করে না থাকি এবং ইমানকে শক্তিশালী করে না থাকি, তাহলে আজকে থেকেই বাকি সিয়ামগুলো পালন করার জন্য আমাদেরকে দৃঢ়প্রত্যয় হতে হবে এবং ইমানকে মজবুত করে সিয়াম, সিয়াম পালন করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। সিয়াম শব্দের অর্থ কি? সিয়াম শব্দের অর্থ হচ্ছে ইসতিনাবুত তুআমি ওয়াল আশরবি, খাওয়া এবং পান করা থেকে দূরে থাকা, অর্থাৎ পান আহার থেকে দূরে থাকার নামই হচ্ছে সিয়াম। তাহলে কুতিবা আলাইকুম সিয়ামের শাস্তি করতে হচ্ছে, তোমাদের উপর না খাওয়াকে বরজ করা হয়েছে, সাময়িকভাবে তোমাদের উপর না খাওয়াকে বরজ করা হয়েছে, মাটির খাদ্য, দুনিয়ার খাদ্য কম খাওয়াকে বরজ করা হয়েছে, রুহের খাদ্য, আখেরাতের খাদ্য বেশি খাওয়াকে বরজ করা হয়েছে। আখেরাতের খাদ্য কুরআন তেলাওয়াত, নামাজ, সিয়াম, উমরা, সদাকা ইত্যাদি হচ্ছে আখেরাতের খাদ্য। এই খাদ্যগুলো রমজান মাসে বেশি খেতে হবে, আর দেহের খাদ্য, মাটির খাদ্য আমাদেরকে কম খেতে হবে। সবাই তো আমরা মাটি খাই, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া, মানুষগুলো দুনিয়ায় মাটি খেতে খেতে একেবারে মাটি মনে হয়ে গেছে এবং মাটি খাওয়ার আশায় সে নিজেকে মরতে পেরে দিয়েছে। আমরা মাটি খাই, এই এই মাটি খাওয়াকে আমাদের কমাতে হবে। আমরা যাই খাচ্ছি, যত ধরনের ফল, যত ধরনের আপনার শাক সবজি, যে যাই খাচ্ছি আমরা, সব কিছু মাটি। বিজ্ঞান বলছে মাটির 106টি মৌল যৌগ পদার্থ আছে, যে 106টি মৌল যৌগ পদার্থ থেকেই দুনিয়ার সমস্ত খাবার, ফল, ফুল ইত্যাদি তৈরি হয়। তাহলে আমরা যা খাচ্ছি সবই মাটি। এই রমজান মাসে আমাদেরকে মাটি কম খেতে হবে,
পরকালের খাবার, রুহের খাবার আমাদেরকে বেশি খেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, না খাওয়া ফরজ করা হয়েছে। এই না খাওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বাঁচতে পারো। তাত্তাকুনের সরাসরি অর্থ হচ্ছে বেঁচে যাওয়া, আর ইত্তিকা আল্লাহকে ভয় পাওয়া, এর মানে হচ্ছে পাপ কাজ থেকে বেঁচে আল্লাহকে ভয় করা। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়ামকে ফরজ করেছেন মানব জাতির বাঁচার জন্য। সিয়াম ছাড়া, সিয়াম পালন করা ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। লাআল্লাকুম তাত্তাকুন, বাঁচার অনেকগুলো দিক রয়েছে। মস্কোর বিজ্ঞানী নিকোলাই বলছেন যে পৃথিবীতে যত প্রাণী আছে, সকল প্রাণীর সুস্থ থাকার জন্য বছরে কমপক্ষে 3-4 সপ্তাহ সিয়াম পালন করা আবশ্যক। ওদের ভাষায়, খ্রিস্টানদের ভাষায় উপবাস থাকা, না খেয়ে থাকা, আর আমাদের ভাষায় সিয়াম পালন করা। এজন্য আমরা চারদিকে যা দেখি যত প্রাণী আছে, সব প্রাণী সিয়াম পালন করে। মাছ সিয়াম পালন করে, তিমি মাছ একাধারে মৎস্যবিজ্ঞানীগণ বলছেন একাধারে 2-3 মাস তিমি মাছ না খেয়ে থাকে, সে সিয়াম পালন করে। আমরা যে বর্ষাকালে ব্যাঙ দেখি, ব্যাঙ সেই ব্যাঙগুলো বর্ষা ছাড়া অন্য মৌসুমে কোথায় থাকে? প্রাণী বিজ্ঞানীগণ বলছেন যে এই ব্যাঙগুলো বর্ষা মৌসুম ছাড়া অন্য মৌসুমে সেই ব্যাঙ, ছোট ছোট ব্যাঙগুলো মাটির ভিতরে গর্তে লুকিয়ে থাকে প্রায় 5-6 মাস। 5-6 মাস সে ব্যাঙগুলো মাটির ভিতরে লুকিয়ে থাকার কারণে সে খাবার খেতে পারে না, খাবার খায় না। সে 5-6 মাস সিয়াম পালন করে, না খেয়ে থাকে। না খেয়ে থাকার কারণে, সিয়াম পালন করার কারণে তার স্বাস্থ্য ভালো হয়, তার দেহের সৌন্দর্য বাড়ে, তার গলার কণ্ঠস্বর উন্নত হয়। 5-6 মাস পর সেই ব্যাঙগুলো বেরিয়ে বর্ষাকালে গর্তে, বিভিন্ন পুকুরে নালায় আপনার কি সুন্দর মধুর সুরে আওয়াজ করে, যেটা তার 5-6 মাস সিয়াম পালন করার কারণে হয়েছে, অন্যদের সম্ভব ছিল না। এটা প্রাণীবিজ্ঞানীদের কথা। আমরা যে পাট ক্ষেত, এদিকে পাট ক্ষেত আছে, সেই পাট ক্ষেতের এক ধরনের কীট আছে, কীট পোকা। সেই পাট ক্ষেতের কীট আপনার 1-1.5 মাস সেই পাট ক্ষেতের কীট বিভিন্ন গাছে, বিভিন্ন দেয়ালের সাথে নিজেকে সেটে দিয়ে, আপনার একটা বৃত্ত দিয়ে ঢেকে প্রায় 1-1.5 মাস সেই পাট ক্ষেতের কীট আপনার দেয়ালে বা গাছে লেগে থাকে এবং নিজেকে আবদ্ধ করে রাখে। সে 1-1.5 মাস সে এই গর্ত থেকে বের হয় না, 1-1.5 মাস না খেয়ে থাকে। 1-1.5 মাস না খেয়ে থাকার কারণে পাট ক্ষেতের কীটের এত উন্নত হয়, এত উৎকর্ষ সে লাভ করে, যে সে পাট ক্ষেতের কীট 1-1.5 মাসের সিয়াম পালন করার কারণে সে প্রজাপতির রূপ নিয়ে আকাশে ডানা মেলে। আমরা যে প্রজাপতি দেখি, সে প্রজাপতি আলাদা করে পানি নয়, সে প্রজাপতি বিভিন্ন কীট থেকে সৃষ্টি হয়। বিভিন্ন কীট 1-1.5 মাস নিজেকে আবদ্ধ করার কারণে তার সুন্দর পাখা গজে এবং সে কীট থেকে প্রজাপতিতে রূপান্তর হয়। বিভিন্ন পোকামাকড় কীট নিয়ে কবিতা লেখেন এমন কোনো কবি খুঁজে পাওয়া যাবে না, কিন্তু প্রজাপতি নিয়ে কবিতা লেখেন নাই এমন কবি খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাহলে একটা প্রজাপতি কীট থেকে প্রজাপতি হয়েছে তার 1-1.5 মাসের সিয়াম পালন করার কারণে। এই জন্য মস্কোর বিজ্ঞানী নিকোলাই বলছেন প্রত্যেক প্রাণীর সুস্থতার জন্য 1-1.5 মাস সিয়াম পালন করা আবশ্যক। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, যাতে করে তোমরা বাঁচতে পারো। বাঁচার অনেকগুলো দিক আছে, সেই বাঁচার অনেকগুলো দিকের মধ্যে একটি দিক নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। সে একটি দিক হচ্ছে শারীরিকভাবে বেঁচে যাওয়া, দৈহিকভাবে বেঁচে যাওয়া। মেডিকেল সায়েন্স বলছে যে আমরা আমাদের দেহ, আমাদের যে দেহটা আছে, সে আমাদের দেহে 1 নম্বর আমাদের দেহে মেয়াদি সুগার আছে, মেয়াদি সুগার। 2 নম্বর আমাদের দেহে মেয়াদি ফ্যাট আছে, মেয়াদি চর্বি, গ্লুকোজ আকারে মেয়াদি চর্বি আছে। যে চর্বি এবং সুগারের মেয়াদ হচ্ছে 1 বছর। যদি সেই চর্বি এবং সুগার 1 বছরে আমার দেহে ব্যয় না হয়, ক্ষয় না হয়, তাহলে সেই সুগার এবং চর্বি আপনার আমার দেহে বিষাক্ত হয়ে সেই চর্বি এবং সুগারগুলো আপনার আমার দেহে পয়জম আকারে দেখা দিবে। নিফায়া সাম্মা, এক ধরনের বিষাক্ত পয়জম
যে পয়তনের কারণে নানান রোগ জীবাণু সৃষ্টি হবে। তিন নাম্বার, আমাদের দেহে মেয়াদি ভিটামিন এ বি সি ডি থাকে। চার নাম্বার, আমাদের দেহে মেয়াদি প্রোটিন থাকে। পাঁচ নাম্বার, আমাদের দেহে মেয়াদি অ্যামাইনো অ্যাসিড বা বাম রস, যেটাকে আমরা যৌবন শক্তি বলি, সে রস থাকে। এই পাঁচ ধরনের উপাদান আমাদের দেহে থাকে মেয়াদ আকারে, আপনার মেয়াদ আকারে। যেমন বাজারে একটা পণ্যের, মনে করেন এখানে প্রাণ কোম্পানি আছে, যে প্রাণ কোম্পানির একটা জুস, সে জুসের গায়ে লেখা আছে যে মেয়াদ হচ্ছে 1/1/2020। যদি 1/1/2020 পরে পুলিশ বা আইন সংস্থা এই পণ্যটা পায়, যদি আইন প্রয়োগ করে, তাহলে সে ওই কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারবে এবং জরিমানা করতে পারবে, কারণ এটা হচ্ছে অবৈধ। এবং এই মেয়াদ উত্তীর্ণ পণ্য বা জুস খেলে সে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেহে যেই যেই সুগার, যেই ফ্যাট এবং যে প্রোটিন, ভিটামিন এ বি সি ডি, অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি দিয়েছেন, সেগুলোর মেয়াদ হচ্ছে 1 বছর। যদি 1 বছরে সেই মেয়াদগুলো, সেই উপাদানগুলো ক্ষয় না হয়, ব্যয় না হয়, তাহলে সেই উপাদান, সেই উপাদানগুলো আমাদের দেহে নিপায় আসাম বা বিষাক্ত পয়জন রূপে দেখা দিবে, দেখা দিয়ে আমাদের শরীরের কোষগুলোকে মেরে ফেলবে, যার কারণে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হব। বিজ্ঞান বলছে যে সিয়াম পালন করার কারণে, 1 মাসের সিয়াম পালন করার কারণে, সিয়ামের প্রথম 1 সপ্তাহে, প্রথম 5-6 দিনে আমাদের দেহে যে সুগার এবং ফ্যাটগুলো আছে, সেই ফ্যাটগুলো জ্বালিয়ে একদম নিঃশেষ হয়ে বের হয়ে যায়, আমাদের দেহটা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। সিয়ামের দ্বিতীয় সপ্তাহে যে মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল, আমাদের দেহে যে ডেট ফেল ভিটামিন এ বি সি ডি ইত্যাদি আছে, সেগুলো জ্বালিয়ে শেষ হয়ে যায়। সিয়ামের তৃতীয় সপ্তাহে যে মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল প্রোটিনগুলো আছে, সেই প্রোটিনগুলো আপনার নিঃশেষ হয়ে যায় সারাদিন না খেয়ে থাকার কারণে। সিয়ামের শেষ সপ্তাহে অ্যামাইনো অ্যাসিড এবং আরও যত প্রকারের উপাদান রয়েছে, সব ধরনের উপাদান আপনার আমার দেহে জ্বালিয়ে একদম শেষ হয়ে আমাদের দেহটা রমজান শেষ, আমাদের দেহ একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। যেটা আল্লাহ বলছেন, সুম ও তাসিহু, তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকতে পারবা, তোমরা সিয়াম পালন করো তাহলে তোমরা সুস্থ থাকতে পারবা। রাসূলের এই হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাণীকে ব্যাখ্যা করে, বাণীকে গবেষণা করে বর্তমান মেডিকেল সায়েন্স এই তত্ত্বগুলো আবিষ্কার করেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা বাঁচতে পারো, যাতে করে তোমরা বাঁচতে পারো। ইউরোপিয়ান বিজ্ঞানীরা বলেছেন যে একজন মানুষ যদি রমজান মাসে পারফেক্ট সিয়াম পালন করে, তাহলে পারফেক্ট সিয়াম পালন করার কারণে রমজানের 20 দিন পর সেই পুরুষটি নতুন যৌবন লাভ করে, নতুন যৌবন সে লাভ করে, যৌবনে রিনিউ হয়। যদি আমরা যৌবনের রিনিউ এবং শারীরিক সুস্থতা রিনিউ করতে চাই, তাহলে আমাদেরকে পারফেক্ট সিয়াম পালন করতে হবে, উপযুক্ত সিয়াম পালন করতে হবে। আমরা যে গতানুগতিকভাবে সিয়াম পালন করি, সে এই সিয়াম পালন করে আমাদের দৈহিক কোনো উপকার হবে না, দৈহিক উপকার আমরা লাভ করতে পারবো না। যদি আমরা পারফেক্ট সিয়াম পালন করতে চাই, তাহলে 1 নম্বর শর্ত হচ্ছে রমজান মাসে আমাদেরকে কম কম ইফতার করতে হবে, ইফতারের পরিমাণ কমাতে হবে। 2 নম্বর, রাতের খাবার কম খেতে হবে। 3 নম্বর, সাহারির সময় খাবার কম খেতে হবে। একটা কথা আমাদের সমাজে আছে যে রমজান মাস বরকতের মাস, যত বড় খাও কোনো হিসাব নাই, ইচ্ছা মতো খাও। যার কারণে আমরা দেখি, আমরা অনেক সময় পাই না, ইফতারের সময় 10 প্রকার, 20 প্রকার, 30 প্রকার আইটেম যত খাইতে পারে, ইচ্ছা মতো খাওয়ার পর রাতের বেলায় সাহারির সময় আর খেতে পারে না, শেষ, ইচ্ছা মতো খাই। কিন্তু ইচ্ছা মতো খাওয়া, যত বড় খাও, এটা কিন্তু ইসলাম কোরআন সুন্নাহ সম্মত না, বিজ্ঞান সম্মত না, মেডিকেল সায়েন্স সম্মত না। তাহলে যদি আমরা সিয়ামের মাধ্যমে আমরা পরিপূর্ণ শারীরিক উপকারিতা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে পারফেক্ট সিয়াম পালন করতে হবে, পারফেক্ট সিয়াম পালন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা মসজিদে যাওয়ার সময় প্রত্যেক সালাতের সময় তোমরা সাত সজ্জা গ্রহণ করো। খুযু আমরের সিগা আল আমরুল উজুব, আমার মানে আদর্শক শব্দ গ্রামারের দৃষ্টিকোণ থেকে,
আদেশ বা কোন শব্দ দিয়ে যদি আল্লাহ কোনো বিষয়ে আমাদেরকে আদেশ করেন সেটা হচ্ছে ফরজ বা ওয়াজিব খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ তোমরা মসজিদে যাওয়ার সময় সালাত দেওয়ার সময় তোমরা উত্তম পোশাক গ্রহণ করো আমরা এখন নামাজে আসার সময় একটা ড্রেস বানাই একটা পাঞ্জাবি বানাই যে পাঞ্জাবিটা নির্দিষ্ট করে রাখি এটা দিয়ে নামাজ পড়বো সাত দিনে একবার দই 15 দিনে একবার দই অথচ আল্লাহ বলছেন প্রত্যেক নামাজের সময় তোমার নিকট যে উত্তম পোশাকগুলো আছে সেই পোশাকগুলো তোমরা পরে নামাজে আসবা উত্তম পোশাক পরে আসতে হবে যার যার অ্যাবিলিটি অনুযায়ী আমার থেকে আদেশ মসজিদ আল্লাহ বলছেন প্রত্যেক নামাজের সময় তোমরা উত্তম পোশাক গ্রহণ করো এরপরে বলছেন ওকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু তোমরা খাও এবং পান করো ওয়ালা তুসরিফু এবং বেশি খেও না অপচয় করো না তাহলে পার্ট অফ সাজ সাত সজ্জার যে অধ্যায় যে নামাজে যাওয়ার সময় তোমরা সাত সজ্জা গ্রহণ করবা এই নামাজে যাওয়ার সময় সেজে বুঝে যাবা এর সাথে খাওয়ার কি সম্পর্ক আল্লাহ বলছেন কোনো বাসব খাওয়া এবং পান করো ওয়ালা তুসরিফু কিন্তু বেশি খেও না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুসরিফিন নিশ্চয় আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা বেশি খায় খাওয়ার সাথে নামাজের কি সম্পর্ক অবশ্য সম্পর্ক আছে এর মানে হচ্ছে ওলামা কেরাম বলছেন যে বড় পেট নিয়ে বেশি খেয়ে নামাজে আসা ঠিক না ভালো না আল্লাহ পছন্দ করেন না ইন্নাল্লাহ লা ইউহিব্বুল আকিলিন আল্লাহ পেটকে পছন্দ করেন না যারা বেশি খায় ওদেরকে আল্লাহ পছন্দ করেন না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যে আমরা যেই মহাজগতে বসবাস করছি সেই মহাজগতে বসবাস করার একটা নিয়ম আছে এরকম অনেক জগৎ আছে অনেক গ্রহ নক্ষত্র আছে আমাদের পৃথিবী হচ্ছে একটি গ্রহ এই গ্রহে আমাদেরকে থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে হবে কিছু নিয়ম আমাদেরকে ফলো করতে হবে যে নিয়মগুলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিহাসবি ইমরিইম লুকাইমাতুন ইন্না সুলবাহু একজন মানুষের জন্য সেই পরিমাণ খাদ্য গ্রহণ করা উচিত সেই সেই অল্প কয়েকটা লুকমা গ্রহণ করে তার জন্য যথেষ্ট যে কয়েকটা লুকমা খাওয়ার কারণে ইবিন নাসুল বাহু সে তার পিঠটা সুদা করে চলতে পারে অর্থাৎ খাওয়ার সর্বনিম্ন পরিমাণ হচ্ছে লুকাইমাতুন আরবি লুকমাতুন শব্দ অর্থ হচ্ছে এক লুকমা বড় লুকমা আর লুকমাতুনের তাসদি হচ্ছে লুকাইমাতুন লুকাইমা অর্থ হচ্ছে ছোট ছোট লুকমা এর মানে হচ্ছে লুকাইমাতুন কয়েক লুকমা 3-4-5 লুকমা একজন মানুষের দুনিয়াতে চলার জন্য পিঠটা সুদা করে চলার জন্য কয়েক লুকমা খাবারই তার জন্য যথেষ্ট যদি কেউ বেশি খেতে চায় ইসলাম আপনাকে নীতিমালা দিচ্ছে ইসলাম আপনাকে সূত্র দিচ্ছে যদি কেউ বেশি খেতে চায় যদি কয়েক লুকমা খাবার তার জন্য এনাফ না হয় তাহলে রাসূলুল সুন্নি তুআমি ইসলামের সর্বোচ্চ খাবারের নীতিমালা হচ্ছে যে পেটকে তিন ভাগ করা এক ভাগ সর্বোচ্চ খাবারের নীতিমালা হচ্ছে পেটকে তিন ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ খালি এই এই নীতিমালা মেনে যদি কেউ খাবার ভক্ষণ করতে পারে ইনশাআল্লাহ গ্যারান্টি তার কোনোদিন পূর্ণ হবে না কোনো উত্তর হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহে হিলিয়া গ্রন্থ এসেছে রাসূলুল্লাহর দেহে দুনিয়া জান্নাতের 40 জন যুবকের শক্তি ছিল জান্নাতের 40 জন যুবকের শক্তি ছিল তাহলে জান্নাতের একজন যুবক দুনিয়ার 100 যুবকের সমান এর মানে হচ্ছে রাসূলের শরীরে 4000 দুনিয়ার যুবকের শক্তি ছিল তারা সুকতিন না খেজুর দু এক লুকমা খাবার একটা শুকনো রুটি খেয়ে থাকতেন তার দেহ শক্তি ছিল রাসূলুল্লাহ বলছেন ইন্না কুওয়াতাল মুমিন ফি কলবিহি মুমিনের শক্তি আছে তার অন্তরে ও ইন্না কুওয়াতাল মুনাফিক ফি জাসাদিহি আর মুনাফিকের শক্তি তার দেহে যারা মুনাফিক হিপোক্রেস মুনাফিক তাদের শরীরটা খুব মোটা আরাম খায় ঘুষ খায় দরবারি আলেম দরবারি হুজুর দাওয়াত খায় বেশি সবার বাড়িতে ওদের পেট থাকে বড় এবং স্বাস্থ্য খুব বড় হয় মোটা হয় মুনাফিক আর মুমিনের শরীর একটু হালকা তবে গড়নগত দিক দিয়ে কারো দেহ মোটা হইতে পারে সমস্যা নাই কিন্তু খাওয়ার কারণে মোটা হওয়াটা দূষণীয়
এমনিতে স্বাস্থ্য ফুটা হইতে পারে, খাওয়ার কারণে বেশি খাওয়ার কারণে স্বাস্থ্য ফুটা হওয়াটা দূষণীয়, এটা পছন্দনীয় না, এবং শারীরিকভাবে অনেক কষ্ট করতে হয়। এজন্য খাবার বেশি গেলে দেহে শক্তি হয় না, শক্তি হচ্ছে ইমানি শক্তি। এজন্য যদি আমরা সিয়ামের মাধ্যমে শারীরিক উপকারিতা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে পারফেক্ট সিয়াম পালন করতে হবে। ইসলামের সর্বনিম্ন খাবারের নীতিমালা হচ্ছে কয়েক লোকমা, সর্বোচ্চ খাবারের নীতিমালা হচ্ছে তিন ভাগের এক ভাগ, তিন ভাগের এক ভাগ খাবার, এক ভাগ পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাস আবদান করার জন্য। তাহলে যদি আমরা এই পরিমাণ খাবার খাই, তাহলে আমাদের হার্ট রিল্যাক্স থাকবে, ফুসফুসে ক্যান্সার হবে না, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে না, এবং খাবারগুলো হজম করতে আমাদের দেহে যে এনজাইম কোষ আছে, সেই এনজাইম এবং কোষগুলো বেশি ক্ষয় হবে না। যত বেশি খাবার ভক্ষণ করা হবে, তত বেশি আপনার আমার দেহে এনজাইম তৈরি হবে, আর এনজাইম তৈরি করতে কোষ কোষের ক্ষয় হয়, যত বেশি কোষ এবং এনজাইম ক্ষয় হবে তত বেশি যৌবন কমবে, শক্তি কমবে। যত বেশি খাবে তত এনজাইম এবং কোষ ক্ষয় হবে এবং শক্তি কমবে, দৈহিক শক্তি কমবে। এজন্য পারফেক্ট সিয়াম পালন করতে হবে সুস্থতার জন্য। ইউরোপিয়ান বিজ্ঞানীগণ বলেছেন যে একদিন সিয়াম পালন করলে আমাদের দেহের ভিতরে 10 দিনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, এবং 10 দিনের রোগ আমাদের দেহ থেকে বের হয়ে যায়। একদিনের সিয়ামে 10 দিনের রোগ থেকে বাঁচলাম, 30 দিনের সিয়ামে 300 দিন, 30 দিনের সিয়ামে 300 দিন, এবং বাকি সাওয়ালে যে 6টি সিয়াম আছে সেই 6 সিয়ামে 60 দিন। তাহলে 36 সিয়ামে 360 দিন, 36 দিন সিয়াম পালন করার কারণে আমরা 360 দিনের রূপ থেকে বেঁচে গেলাম, সুবহানাল্লাহ। যেটা ইউরোপিয়ান বিজ্ঞানীগণ, খ্রিস্টান বিজ্ঞানীগণ বলতেছেন যে এক একটা থিওরি, এক একটা তথ্য জানার পর একজন দুজন তিনজন পাঁচজন এক একটা টিমের বিজ্ঞানী দল ইসলাম গ্রহণ করতেছে, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে পারফেক্ট সিয়াম পালন করতে হবে। যদি আমরা সিয়ামের মাধ্যমে শারীরিক উপকারিতা লাভ করতে চাই, আরেকটা বিষয় হচ্ছে রমজান মাসে আমরা যে ইফতার করি, ইফতার করার নিয়ম থাকি, ইফতার করার পারফেক্ট সময় থাকি, ইফতার করার পারফেক্ট সময় নিয়ে আজকে আমরা দ্বিধাহীন আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইয়াজারুন নাস বিখাইরিন, সহিহ বুখারীর হাদিস, যে তথ্যগুলো দিচ্ছি সবগুলোর দলিল কোরআন এবং সুন্নাহ এবং বিজ্ঞান থেকে, সবগুলো দলিল ভিত্তিক কথা, একটাও আমার মুখে বানানো কথা না। আল্লাহ রাসূল সহিহ বুখারীতে বলেছেন লা ইয়াজারুন নাস বিখাইরিন মা আক্তারুল ফিতরা, মানুষ ততদিন কল্যাণে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করার মানে হচ্ছে পারফেক্ট সময়ে যথাসময়ে ইফতার করা। যথাসময় কোনটা? যথাসময় ব্যাখ্যা আমার কিন্তু আপনি হাদিস থেকে সহিহ বুখারীর আরেকটি হাদিস, আল্লাহ বলছেন ইদা আকমালাল লাইলু মিন হাউনা, যখন রাত্রি এদিক থেকে আসবে, ওয়া আকমালান নাহারু মিন হাউনা, দিন এদিকে চলে যাবে, ফাকাদ আফতারাস সাইম, এবং সূর্য অস্তমিত হয়ে যাবে, তখনই একজন সিয়াম পালন করে ইফতার করবে। সূর্য অস্তমিত হয়ে গেছে, সূর্য ডুবার সময় হয়ে গেছে, আর এক মিনিট দেরি করা যাবে না, একসাথে সাথে ইফতার করতে হবে। কারণ মেডিকেল সায়েন্স বলছে যে আমরা প্রতিদিন যে সাহারি ভক্ষণ করি, সাহারি খাই, সাহারি খাওয়ার পর সাহারি থেকে আমরা যে সুগারটা পাই, যে সুগারটা আমরা সাহারি থেকে পাই, সেই সুগারটা আমাদের, সেই সাহারির সুগারটা আমাদের দেহে 6 থেকে 7 ঘন্টা সুগার সাপ্লাই করে। সাহারির খাবার থেকে আমাদের দেহে 6 থেকে 7 ঘন্টা সুগার সাপ্লাই করা সম্ভব। এরপরে এই সুগার শেষ হয়ে যায়, এরপরে যে আমরা আরও 6-7 ঘন্টা সিয়াম পালন করি, সেই 6-7 ঘন্টা সুগার কোথা থেকে আসে? সেই 6-7 ঘন্টা আমাদের যে লিভার আছে, সেই লিভার 6-7 ঘন্টা সুগার সাপ্লাই করে। এজন্য আমাদের লিভার সুগার সাপ্লাই করতে করতে প্রায় ক্লান্ত হয়ে যায়। এজন্য এই সুগার, এই লিভারকে পানি, এই সুগারের পানির প্রয়োজন হয়। আপনার ইঞ্জিন বা মেশিন স্টার্ট করলে মেশিন যখন গরম হয়ে যায়, তখন মেশিনে পানি দেওয়া লাগে, পানি দিতে হয়। তো এটা একটা মেশিন, এটা একটা মেশিন। আমি যে আমার সাহারির যে সুগার শেষ হয়ে গেছে, আমি যে আমার লিভার থেকে হাওলাত করে আমার দেহে সুগার সাপ্লাই করতেছি, এই জন্য এই লিভারের মধ্যে তৎক্ষণাৎ সূর্য ডুবার সাথে সাথে আপনার পানি দিতে হয়। এজন্য মেডিকেল সায়েন্স বলছে সূর্য ডুবার সাথে সাথেই
আপনার এই লিভারের ভিতরে পানি বা খেজুর দিতে হয়, মানে খাবার দিতে হয়, সুগার দিতে হয়। যদি সেই পারফেক্ট সময়ে আপনি সুগার দিতে পারেন তাহলে লিভারের কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি শুরু করার পরে দুই মিনিট, পাঁচ মিনিট, দশ মিনিট দেরি করেন, সারাদিন সিয়াম পালন করছি আর চার মিনিট পাঁচ মিনিট সিয়াম পালন কি সমস্যা? যেটা আমাদের সমাজে হয় যে এই ক্যালেন্ডারে আসছে পারফেক্ট টাইম ইফতার, এটা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রণীত, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক প্রণীত, এটা পারফেক্ট টাইম। কিন্তু অনেক ক্যালেন্ডার বাংলাদেশে আছে যে এই টাইমেরও চার মিনিট পাঁচ মিনিট পর ওরা যুক্তি দেয় সারাদিন সিয়াম পালন করছি তার চার মিনিট পাঁচ মিনিট পালন করলে কি হবে, তার আগে রাসূলের চেয়ে বেশি বুঝুক হয়ে গেছে। আল্লাহ রাসূলের এই টাইমে ইফতার করতেন, পারফেক্ট টাইমে ইফতার করতেন। এখন যদি কেউ রাসূলের চেয়ে বড় বুঝুক হওয়ার চেষ্টা করে তাহলে সে কি শয়তান, সে কিন্তু রাসূলের চেয়ে বড় বুঝুক হতে পারবে না। অতি বাড়াবাড়ি, এটা বাড়াবাড়ি হয়ে যাবে। যেন পারফেক্ট টাইমে ইফতার করতে হবে, পারফেক্ট টাইমে ইফতার করলে আমাদের লিভারে কোনো ক্ষতি হবে না। এখন ইফতার কি দিয়ে করবেন, এখানে একটা বড় বিধান রয়েছে আমাদের দেশে, বিশেষ করে ভারত মহাদেশে ইফতারের প্রধান খাদ্য হচ্ছে বুট, মুড়ি, ছোলা, বেগুনি, পেঁয়াজ, আলু, সব সব তেল জাতীয় খাবার, যেই খাবার সকল রোগের মূল, সকল রহস্যকুণ্ডি দায়ীন, সকল রোগের হুতা হচ্ছে এই তেল জাতীয় খাবার। মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে যে এই তেল জাতীয় খাবার দিয়ে ইফতার করলে সেই খাবারটা আমার আপনার দেহে হজম হইতে পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে। পাঁচ থেকে ছয় ঘন্টা সারাদিন না খেয়ে থাকছেন, পেটে সুগার নাই, দেহে সুগার নাই, লিভার থর থর করে কাঁপতেছে, আবার আপনি ইফতার করলেন কি দিয়ে? বুট, মুড়ি, ছোলা ইত্যাদি তেল জাতীয় জিনিস দিয়ে। এটা খাওয়ার পরে আপনার পাঁচ ছয় ঘন্টা শুধু কোষ আর এনজাইম ক্ষয় হচ্ছে, এটা হজম করার জন্য, হজম হচ্ছে না। তাহলে আপনি আরো পাঁচ ছয় ঘন্টা লিভার কষ্ট দিলেন, এর মানে আপনার কোনো উপকার হচ্ছে না। আচ্ছা, ইফতার করার পর বারোটা এগারোটা বাজে শুধু ইফতারটা হজম হইতে, আবার রাতের খাবার খান, রাতের খাবার খাই, খাবারটা হজম হইতে সময় লাগে চার ঘন্টা, ডাইন কাজ ধরে সেরে চার ঘন্টা, বাম কাজ ধরে এক ঘন্টা। আর যদি যদি আপনি ঘুমিয়ে যান খাওয়ার লগে লগে সাথে সাথে তাহলে সময় লাগে সাত ঘন্টা, তাহলে তিন ঘন্টা পরে আবার সাহারি করবেন, আপনার ইফতার হজম হয় নাই, রাতের খাবার হজম হয় নাই, আবার সাহারি, সাহারি খেয়ে আবার তিন ঘন্টা ঘুমাইলেন, আপনার একটা খাবার হজম হওয়ার সময় দিলেন না। এই জন্য সারাদিন মানে পেট আপনার ফুলা থাকে, গ্যাস গ্যাস লাগে এবং অনেক খারাপ লাগে, মাঝে মাঝে পেট ব্যথা করে। এটা পারফেক্ট সিয়াম না, এটা পারফেক্ট খাবার না, উপযুক্ত খাবার না, ক্ষতিকর খাবার। তাহলে ইফতার কী দিয়ে করবেন? এটা বড় একটা সমস্যা, ইচ্ছা করলে ত্যাগ ত্যাগ করতে পারবেন না। বুট মুড়ি ছাড়া ইফতার সাজেই না, মজাই লাগে না। বুট মুড়ি আর বেগুনি ইত্যাদি ছাড়া আপনার দেহে হজম হইতে পারে, এক ঘন্টার ভিতরে সেই ফলটা সুগারের রূপান্তর হয়ে দেহের যাবতীয় ঘাটতি পূরণ করতে পারে। কুরআন সুন্নাহর দৃষ্টিকোণ থেকে আমরা একটা ফল পাই, মেডিকেল সায়েন্স বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে একটাই ফল আছে যে ফলটা খেলে এক ঘন্টার ভিতরে আপনার সুগার রূপান্তর হয়। পবিত্র কোরআনে সূরা শুআরা 148 নম্বর আয়াতে আল্লাহ তাই বলেন, ফতলিন নাখলুহা ওয়া নাখলিন তালুহা হাদিম, এমন খেজুর বৃক্ষ যার ফলটা হাদিম, অত্যন্ত ডাইজেস্ট পূর্ণ, অত্যন্ত হজমকারক। হাদিম আর বাংলা হজমটা আসছে আরবি হাদিম থেকে, খেজুর হচ্ছে অত্যন্ত অত্যন্ত ডাইজেস্ট পূর্ণ, অল্প সময়ে হজম হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে খেজুর খেজুর দিয়ে ইফতার করলে এক ঘন্টার ভিতরে খেজুরটা সুগার রূপান্তর হয় এবং দেহের যাবতীয় ক্ষতি আপনার ঘাটতি এই খেজুরটা আপনার পূরণ করতে পারে। তাহলে খেজুর দিয়ে ইফতার করা উত্তম। আমরা বলছি কুরআন সুন্নাহ বলছে, সূরা শুআরা 148 নং আয়াত বলছে, মেডিকেল সায়েন্স বলছে। এবার আপনি কি দিয়ে ইফতার করবেন বলেন? এবং হাদিস এসেছে যে ইফতারের পরে খেজুর দিয়ে সাহারি খাওয়ার পরেও সাহারির পরে আজানের আগে দু চারটা খেজুর ভক্ষণ করবে। দু চারটা পাঁচটা ভালো খেজুর খেতে পারলে এই চারটা পাঁচটা খেজুরই আপনার দেহে সারাদিন সুগার সাপ্লাই করতে সক্ষম। আমাদের দেশের যে গুড়ের মতন খেজুর পাওয়া যায় 100 টাকা কেজি, সেই খেজুর না, গুড়ের মতন খেজুর 100 টাকা কেজি, মাছি মশা ইত্যাদি বসে থাকে, এই খেজুর না। সরাসরি সৌদি আরবে যে খেজুরগুলো আসে, ইন্ডিয়ান খেজুরগুলা
শারীরিক যাবতীয় রূপ থেকে বেঁচে যাবো। আপনি খাবেন না কিন্তু আল্লাহর ভয়ে খাইতে পারতেছেন না। সিয়া সিয়াম জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল আনিন না জাহান্নামের সামনে। সহিহ বুখারীর হাদিস যে একটি সিয়াম পালন করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে 70 খরিফান 70 বছরের রাস্তা দূর করে দিবেন, সুবহানাল্লাহ, একটি সিয়ামের মাধ্যমে। তাহলে সেই সিয়ামটা পারফেক্ট হতে হবে, ইখলাসপূর্ণ হতে হবে, একমাত্র আল্লাহর জন্য হতে হবে। একমাত্র আল্লাহর জন্য হলে সেই সিয়ামের মাধ্যমে আল্লাহ আপনার সামনে জাহান্নামকে প্রতিবন্ধক করে দিবেন, জাহান্নামের সিয়াম দিয়ে দিবেন, জাহান্নামের আগুন শেষ। সহিহ বুখারী হাদিস, সহিহ বুখারী হাদিস। যেনা সিয়াম জুন্নাতুন, সিয়াম ঢাল স্বরূপ, সমস্ত রূপ থেকে সিয়াম ঢাল, সমস্ত অশ্লীল কাজ থেকে সিয়াম ঢাল, সমস্ত অনর্থ কথা থেকে সিয়াম ঢাল, জাহান্নামের আগুন থেকে। যেন আমরা আল্লাহ নিকট দোয়া করব যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদের সিয়ামকে ঢাল স্বরূপ তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন।